গুড মর্নিং টু অল দেখুন অনেকগুলো চাকরির এই মাস থেকে শুরু হবে যেমন এই মাসে আর কি বার হচ্ছে আপনার রেলের এন রেলের পিসি আর সবাই যতজন রয়েছে লেভেলের একটা পরীক্ষা সবাই বসতে পারবে সেখানে তো তার জন্য যে বইগুলো দরকার কিংবা বিপিএসসি যারা বিহারে চলছে বর্তমানে বা যারা আগামী দিনে বিপিএসি দেবে ওদের জন্য কিংবা পুলিশ তো নিচ্ছেই ANM, GNM জিএনএম এবং বাঁকুড়া জর্জ যেটা আর কি বেরিয়েছে যে ফর্মটা যার আমি কালকেই আর কি যেটা আমি দিয়েছিলাম আমার চ্যানেলে তো সেই পরীক্ষার জন্যও যেসব বইগুলো দরকার এবং যে কোনো পরীক্ষার জন্য যে বইগুলোতে কমন প্রশ্ন আসে সেই বইগুলোর নাম আমি বলছি এখান থেকে প্রশ্নগুলো তুলে দেওয়া হয় এই পরীক্ষাগুলোতে এবং এই বইগুলো পড়লে আপনি অবশ্যই ক্র্যাক করতে পারবেন আপনার সামনে যে কোনো পরীক্ষা যে নতুন এসছেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এটা অনুরোধ রইল এবং পারলে বন্ধুদেরকে ছড়াবেন শেয়ার করে দেবেন এতে ওরাও দেখতে আর কি পারে প্রথমত আমি বলবো দেখুন অনেকের একটা ঝা একটা দ্বন্দ্ব রয়েছে স্যার আমি কারেন্ট অ্যাফেয়ার্স আর কি করবো কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স বলুন না কিছু আমি কি স্যার ওই নিউজ পেপার পড়বো আমি কি স্যার ওই টিভি দেখবো আমি নেট থেকে এমনি করে হয় না একটা বইয়ের নাম বলছি নামটা হলো অ্যাচিভার্স অ্যাচিভার্স এই বইটি আমার এই সমস্ত তথ্যগুলো আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো আর নিচে তার লিঙ্ক রয়েছে কাইন্ডলি আপনি সেই লিঙ্ক ক্লিক করে চলে আসুন আমার টেলিগ্রাম গ্রুপে সেখানে আমি সব আর কি আপনি পেয়ে যাবেন তার কাইন্ডলি একটু শুনে নেবেন অ্যাচিভার্স অ্যাচিভার্স থেকে সমস্ত দেওয়া রয়েছে অ্যাচিভার্সের এটা একটা ছ মাসের একটা বই এক বছরেরও বই রয়েছে মানে লাস্ট ইয়ার দু হাজার তেইশের সমস্ত তথ্য ওখানে পেয়ে যাবেন বা প্রতি মাসে আর কি বার হয় এটা দোকানে গেলেই হলো অ্যাচি ভার্সা বইটা দিন এবং সেখানে সব কিছু ডেটা দেওয়া আছে এখান থেকে আপনি একটু দাগ দিয়ে 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 পড়তে আপনি পারেন দারুণ বই এখান থেকে আপনার কিন্তু প্রশ্নগুলো আসবে এবারে আমি পরপর আর কি আসছি তারপরে এগুলো উপর রয়েছে সেগুলো যেমন রয়েছে আপনার ইকোনমিক্স ইকোনমিক্স থেকে পাঁচ থেকে ছটা প্রশ্ন থাকবেই রাজীব শ্রাবণ রাজীব শ্রাবণের বইটা সব থেকে বেস্ট বই ইকোনমিক্সের জন্য এইগুলোকে এগুলোকে অবহেলা করবেন না মানে হ্যাঁ ইকোনমিক্স তো আসবে না না পাঁচ থেকে ছটা প্রশ্ন এখান থেকে আসবেই ঠিক আছে এই বইটা আপনি কিনতে পারেন খুব সুন্দর একটা বই নেক্সট আপনারা আসছে ভারতের সংবিধান কে অনাদি কুমার মহাপাত্র দারুণ বই এই বইটা থেকে ভালো বই আর নেই অনেক বই হয়তো বাজারে থাকতে পারে কিন্তু এই যে তথ্য দারুণ তথ্য সবগুলো খুব সুন্দর করে দেওয়া রয়েছে পুঙ্খানুপুঙ্খ দেওয়া রয়েছে আপনি এই বইটা কিনলে দা একটু হাইলাইটার ইউজ করবেন এবং বাড়িতে একটা নোটস নিয়ে বানাবেন না বানান তো বলবেন আমাদের বেস একাডেমিতে ভর্তি চলছে পঞ্চায়েতে রেলে সব ভর্তি চলছে বিপিএসসিতে হয়ে যাবে আর কি ইংলিশ ইংলিশে থাকে একটা দ্বন্দ্ব স্যার কি পড়বো সবাই আর কি গতানুগতিক ওই আপনার যে না রয়েছে পিকে পিকে মুখার্জি পিকে মজুমদার বলে আমি আপনাকে বলে দিচ্ছি ডিপি ভট্টাচার্য ডিপি ভট্টাচার্য দারুণ বই এই বইটা মানে এত সুন্দর মানে বেসিক ইংলিশ দেওয়া রয়েছে যে আপনি প্রত্যেকটা গ্রামার এখান থেকে আপনি চেঞ্জ ভয়েস প্রত্যেকটা গ্রামার এখান থেকে আপনি টেন্স হ্যাঁ এখান থেকে আপনি পেয়ে যাবেন খুব সুন্দর একটা বই আপনি বইটা আপনি দেখতে পারেন আমরা এখানে যারা পড়ায় অনলাইনে আমরা কিন্তু বইগুলো আর কি ফলো করি এবং এদের বাচ্চাদের এগুলো আর কি বলি ম্যাথের ওয়ান ওয়ার্ড সুবির দাস ম্যাথের সুবির দাস সুবির দাস তো ভালো বই আর নেই চঞ্চল ঘোষ বইটা ভালো কিন্তু সুবির দাসের বইটাতে আরও বেশি দেওয়া রয়েছে আরও অনেকটা ছড়ানো আর কি আছে রিজনিং বইটা আমি আনলাম না রিজনিং আপনি দেখতে আপনি পারেন আর এস আগরওয়াল যদি বলেন যে আমি ম্যাজিক্যাল বুক নেব তাহলে এম টায়রা এগুলো রয়েছে কিন্তু আর এস আগরওয়াল আগরওয়াল ভালো বই এর জন্য কিন্তু পাটিগণিতের জন্য ভালো বই হল সুবির দাস চঞ্চল ঘোষের বইটা হাতে রাখতে আর কি পারেন আপনি এবারে আচ্ছা একটু পরে বলছি এই ইতিহাস জীবন মুখোপাধ্যায় অনেক তথ্য রয়েছে আমাদের প্রাচীন ভারত তার সাথে আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলন যে রয়েছে আর কি ন্যাশনাল মুভমেন্টটা পুরোটা কভার করেছে এই বইটা জীবন মুখোপাধ্যায় বইটা খুব ভালো বই নেক্সট হলো কি নেক্সট হলো আমাদের ভূগোল বই কার্তিক চন্দ্রমণ্ডল ভূগোল বই একটা কথা বলি ভূগোল বই কিন্তু একটা আমি কিনে নিলাম আর সারা জীবন ওটা পড়ব অমন নয় ভূগোল কিন্তু যেটা চেঞ্জ হয় কিছু যেটা যেমন রয়েছে হ্যাঁ যেমন উৎপাদনকারী দেশ উৎপাদনকারী রাজ্য হ্যাঁ রাজ্য এগুলো কিন্তু চেঞ্জ কিন্তু হবে পপুলেশন তো বলবো যে ভূগোল বইটা কি হয় না এবছর আপনি একটা কিনলেন নেক্সট ইয়ারে পারলে একটা অন্য বই কিনবেন ভূগোল বইটা অন্য বই কিন্তু দরকার নেই এই বইটা কিন্তু চেঞ্জ করতে পারেন কারণ নতুন ডেটা আর কি থাকবে দেওয়া তাই ভূগোল বইটা চেঞ্জ করলে ভালো হয় আর লাস্ট এবার রইল স্যার আমি তাহলে কি পড়ব সায়েন্স কী পড়ব বায়োলজি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স একটা বই তুলসী তুলসীর বইটা তুলসীর বইটা এতই ভালো বই যে তুলসীর বই তুলসী প্রকাশনী বইটা যেখানে আপনার জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান আর আপনার রসায়ন বিদ্যা পুরোটা কিন্তু সেখানে দেওয়া রয়েছে মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে একসঙ্গে দেওয়া রয়েছে এবং প্রচুর তথ্য রয়েছে এছাড়া নাইনটিনের যে বইগুলো রয়েছে না আপনার আমাদের যে বইগুলো রয়েছে নাইনটিনের আর কি সেই বইগুলো আপনি আপনি যেমন ধরুন সাঁতারা ভূঁয়াধর হ্যাঁ এই বইগুলো আপনি ফলো করতে পারেন যেগুলো আর কি নাইনটিনের বইগুলো রয়েছে আর কি এনসিআরটি বইগুলো রয়েছে আর কি তো এটা হলো বইয়ের লিস্ট এই ছাড়া কোনো আর বই নেই হ্যাঁ জিকে বই জিকে বই আমি কিনব জিকে বইটা আমার এখানে ছিল আমি যে জিকে বইটা সবাইকে বলি নিতে সেটা হলো মৌসুম মজুমদার মৌসুম মজুমদারের ভুল থাকে না অনেক মানে হয়তো দেখুন এবার আপনি বলুন না যে কে বইও তো আপডেট ওটা আপডেট করে না এবার আমি এমন যেমন এক্সাম্পল দিচ্ছি আর কি আমাদের পুরুলিয়া জেলা আমি আর কি বসবাস করি পুরুলিয়া জেলার কি না পুরুলিয়া জেলার সর্বোচ্চ শৃঙ্গের নাম আগে কি বলতো সবাই সবাই বলতো আগে আর কি গুরগাবুরু পুরু বলতো কিন্তু এখন পাল্টে গেছে এখন হয়েছে চেমটা তাহলে পাল্টে গেছে না এখন না তাহলে ওই বইটা তাহলে ওইটা থাকবে তাহলে একটু আপডেট মানে হয়তো আপনি চেঞ্জ করলেন টু ইয়ার্স পরে এগুলো চেঞ্জ করলে ভালো আর কি হয় তো একটার জিকে বইকে নিয়ে থাকবো এমন নয় আপনি নিতে পারেন মৌসুম মজুমদার তরুণ গোয়ের বই নেবেন না ভালো ভালো বই নেই ও বই আমাকে ছিল আমি এখন খুঁজে পাচ্ছি ভাবতাম আর কি যাই হোক ঠিক আছে বইগুলো দেখিয়ে দিলাম অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আর যদি ভর্তি হন অনলাইনে আমার কাছে আপনি ভর্তি হতে পারেন নিচে আমার সবাই ফোন নম্বর জানে তো না জানলেও আপনি যে কোনো ভিডিও আবার দেখে নেন ফোন নম্বর আপনি কে আমাকে পেয়ে যাবেন অবশ্যই ঠিক আছে রাখছি ধন্যবাদ